হ্যালো গাইস, আজকের ভিডিওতে তোমাদেরকে তৈরি করে দেখাবো অ্যালোভেরা জেল, যেটা তোমরা 7 থেকে 15 দিনের মতো স্টোর করে রাখতে পারবে। সাথে তোমাদের সাথে শেয়ার করবে একটি হেয়ার প্যাক অথবা বলতে পারো হেয়ার মাস্ক, যেটা তোমাদের চুলকে করবে সিল্কি শাইনি এবং চুল পড়া কমাতেও সাহায্য করবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো ভিডিও শুরু করা যাক। এখানে আমি একটি অ্যালোভেরা নিয়ে নিচ্ছি এবং এই অ্যালোভেরাটাকে সুন্দর করে ধুয়ে তার ভিতরে জেলটাকে বের করে নিচ্ছি। এরপর আমি এটাকে ব্লেন্ড করব। ব্লেন্ড করার পর এতে দিয়ে নেব ভিটামিন ই ক্যাপসুল, এটা তোমরা যে কোনো মেডিকেল শপে পেয়ে যাবে। এই অ্যালোভেরা জেলে ভিটামিন ই দেওয়ার ফলে তোমাদের স্কিন হবে ব্রাইট এবং তোমাদের চুলে অ্যাপ্লাই করলেও তোমাদের চুল পড়া কমতে সাহায্য করবে। তারপর লাগছে আমাদের ভিটামিন সি। তো এখানে আমি সিভিট নিয়ে নিচ্ছি একটা। এই ভিটামিন সি দেওয়ার ফলে এই অ্যালোভেরা জেলটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তোমরা যদি ভিটামিন সি দিতে না চাও তাহলে লেবুর রসও দিতে পারো, তার ফলে তোমরা এটা 1 সপ্তাহ ব্যবহার করতে পারবে। আর ভিটামিন সি দেওয়ার ফলে তোমরা 15 থেকে 30 দিনের মতো ব্যবহার করতে পারবে। সব কিছু ভালো মতো ব্লেন্ড করে আমি একটি পরিষ্কার জারে রেখে দেবো। তৈরি হয়ে গেল আমার অ্যালোভেরা জেল। এই অ্যালোভেরা জেল মার্কেট শপের জেল থেকে সব থেকে দ্বিগুণ বেস্ট। তোমরা সবাই বলবে কেন, এর উত্তর হচ্ছে এতে আছে ভিটামিন ই এবং ভিটামিন সি, যা তোমাদের চুল অথবা স্কিন এর জন্য খুবই উপকার। নর্মালি মার্কেট শপে অ্যালোভেরা জেলগুলো তোমাদের স্কিনে অ্যাপ্লাই করলে সাথে সাথে স্মুথ এবং সফট করে তোলে, কারণ এর ভিতরে নানা রকমের কেমিক্যাল দেওয়া থাকে যেগুলো তোমাদের স্কিনের জন্য ক্ষতিকর করে আবার মাঝে মধ্যে তোমাদের স্কিনের জন্য ভালো কাজও করে। এটা ব্যবহারে তোমাদের স্কিন গ্লোয়িং একটা ভাব চলে আসবে, তোমাদের মুখে কালো দাগ মিশ্র দাগ অনেক রকমের দাগই দূর হয়ে যাবে। বলতে গেলে একটা ন্যাচারাল লুক পাবে তোমরা এটা ব্যবহার করে। তোমরা যদি এটা চুলেও অ্যাপ্লাই করো, তোমাদের যাদের ড্রাই চুল সেই চুলও সিল্কি হবে এবং চুল পড়া বন্ধ হবে। এখন কথা হচ্ছে বলতে পারো এটা কতদিন পর্যন্ত ব্যবহার করব। অনেকে ভাববে যে 15 দিন বেশি হয়ে গেল না, যদি নষ্ট হয়ে যায়। এখন কথা হচ্ছে যে নষ্ট হয়ে যাবে বুঝবে কীভাবে, নষ্ট হয়ে গেলে এটা একদম পানির মতো হয়ে যাবে। এটা এখন যতটা ঘন আছে ফ্রিজে রাখার পর যদি নষ্ট হয়ে যায় এটা একদম পানির মতো হয়ে যাবে পাতলা। অ্যালোভেরা জেলটি তোমরা অবশ্যই ট্রাই করবে এবং কমেন্ট বক্সে জানাবে কারা কারা ট্রাই করেছো এবং কীরকম রেজাল্ট হয়েছে। হেয়ার প্যাক তৈরি করতে আমি আমার তৈরি করা অ্যালোভেরা জেল নিয়ে নিচ্ছি এবং বাকিটুকু আমি এখন ফ্রিজে রেখে দেব। এরপরে এখানে আমি নিয়ে নেব একটি কলা এবং ভালো মতো ব্লেন্ড করে নেব। এই হেয়ার প্যাকটি তোমরা ফ্রিজে রেখে জাস্ট 2 দিন ব্যবহার করতে পারবে। আরেকটি কথা, এই হেয়ার প্যাকে আমি একটু অলিভ অয়েলও দিয়ে নিচ্ছি, তার জন্য সরি যে আমি ভিডিও করে তোমাদের দেখাতে পারিনি। তো তোমরা সাথে কয়েক চামচ অলিভ অয়েল অথবা ক্যাস্টর অয়েল অথবা কোকোনাট অয়েলও দিয়ে নিতে পারো। চুলে অ্যাপ্লাই করে 30 মিনিটের মতো রেখে পরবর্তীতে শ্যাম্পু করে ধুয়ে নেবে। এরপরে তোমাদের রেজাল্ট তোমাদের চোখের সামনে। এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।